আমাদের জীবনে বিশাল বড় ট্র্যাজেডি ঘটে গেছে। ট্র্যাজেডি মানে, এখন বাজে রাত্রি 11টা, আজকের হলো, এখনো আজকের নয়, কালকের রাজার বার্থডে, 4 তারিখ। মুখে সবে মুখ মানে ফেসওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করেছি, এখনো ময়েশ্চারাইজার মাখানো হয়নি। এই যে রাজার কেক, আর এই যে দেখো আমাদের লাগেজ, এই 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 সোনাই ঘুমোচ্ছে, তো এই লাগেজ, বলছি হাঁপিয়ে গেছি। তো আমরা বেড়াতে যাওয়ার প্ল্যান, আমাদের যেমন হয় রাজার জন্মদিনে বেড়াতে যাওয়ার প্ল্যান, তো প্ল্যান হয়েছে, সবই ঠিক। রাত্রেবেলা আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ছি, কাল ভোরবেলা বেরোবো বলে। হঠাৎ করে আমরা যে জায়গায় যাচ্ছি সেখান থেকে ফোন এসেছে, ফোনে বলছে যে পুরো আদিবাসী সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত বন্ধ ডেকেছে। ওদের বন্ধ টাকা মানে ওরা মানে রাস্তা দিয়ে মানে গাড়ি যেতে দেবে না। সঙ্গে যাওয়ার কথা ছিল বাবা মা, বাবা মা আছে হাওড়ায়, মানে বাড়িতে বরগাছিয়ায়। তো সকাল 6টার, সন্ধে 6টায় যদি গিয়ে পৌঁছই, এবার রাস্তার মধ্যে পুরো এ পাবো, জ্যাম পাবো, ট্রাকের জ্যাম, গিয়ে হয়তো রাত্রি 10টা 12টাও বাজতে পারে, আবার কালকের পরের দিন 10টার সময় চেক আউট। তো সুতরাং সেই ঘুরতে যাওয়ার কোনো মানে নেই, এই যে রাজা ছুটোছুটি করছে। তো আমরা এখন রাত্রেবেলা বেরোচ্ছি, ড্রেস পরবো, আমাকে এখন বাসন মাজতে হবে। তো বাসন মেজে ড্রেস, কোনো রকমের ড্রেসটা পরে গলিয়ে নিয়ে, হ্যাঁ, বেরিয়ে যাব, বাবা মাকে তুলবো, বাবা মাকে তুলে নিয়ে আমরা ডাইরেক্ট বেরিয়ে 6টার মধ্যে পৌঁছব। আর যাচ্ছি হলো ঝাড়গ্রাম, ঝাড়গ্রামের জঙ্গলে। তো ফরেস্ট ডিপার্টমেন্টের ব্যাপার বুঝতেই পারছো, সমস্ত বন্ধ, মানে তো এখন পরে কথা বলছি। আমার এই যে বাবা ফোন করছে, এই যে বাবা ফোন করছে, বাবার ফোনটা ধরি, আবার পরে ফোন কথা বলছি। হ্যাঁ বলো। এই যে মোটামুটি আমরা বেরোতে পেরেছি। আচ্ছা এই যে মিস্টার রাজার বার্থডে সেলিব্রেশন হচ্ছে, আমার একটু টেনশন হচ্ছে এত রাতে ড্রাইভ করব বলে, ভীষণ টেনশন হচ্ছে। জয় মা, সাথে থাকো তোমরা। স্টার্ট দিলাম, দেখা যাক 6টার মধ্যে পৌঁছতে পারি কিনা, চলো। আমরা ঠিক স্টার্ট দিলাম 11টা 48, এই কাঁথি ছাড়লাম রাস্তায়। আজকের ভীষণ কুয়াশা, মানে ভীষণ রিস্ক নিয়ে রাজা গাড়ি চালাচ্ছে, আবার আস্তে গাড়ি ড্রাইভ করলেও হবে না। মানে আমাদেরকে বাড়ি, মানে আমার বাড়ি যেটা বাপের বাড়ি বরগাছিয়ায়, মোটামুটি 2টোর মধ্যে পৌঁছতে হবে, ওখান থেকে 2:30টার সময় বেরোতেই হবে রাত্রিবেলা বাবা মাকে নিয়ে, না হলে আমরা 6টার মধ্যে ঝাড়গ্রাম পৌঁছতে পারবো না। হওয়ার থাকে অনেক কিছু হয়, এই যে এত জ্যাম, চিন্তার বাইরে, পরপর পরপর গাড়ি দাঁড় করানো দাঁড়িয়ে রয়েছে। দেখি আমরা নন্দকুমার টপকেছি, এবার আমরা ওই যে রাইট সাইড দিয়ে বেরোনোর চেষ্টা করছি, অনেকটা এগিয়ে এসেছিলাম, কি জানি কপালে কি আছে, চেষ্টা তো করতে হবে, চেষ্টা করি, চেষ্টাটা করি, তারপরে দেখা যাক। এরকম ভাবে ট্যুর দারুণ মজা হয়, যে এই গাড়িগুলো ঘুরিয়েছে, এই যে এই যে এইগুলো, এই যে আমরা এই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করছি, ওদিকে জ্যাম পাবো না তো, হাত নামো, হাত নামো, হ্যাঁ হ্যাঁ। মনে আছে ধুলোগড়, হ্যাঁ ধুলোগড়ের জ্যাম নাকি,
ও এখানে চেকিং চলছে নাকি? ও আচ্ছা, আমরা কোলাঘাট টপকাচ্ছি, খানিকটা পরে গেলেই একটা লেফট হাতে একটা রাস্তা চলে গেছে আপ টু বাগনা নামতা, তার উপর দিয়ে আমাদের মানে সেই রাস্তাটা ধরে আমরা বাড়ি পৌঁছাবো। তাও এখান থেকে মোটামুটি 1 ঘন্টার রাস্তা হবে। দেশে চাকরি না হলে কি হবে? দেশের রাস্তা দেখেছো, পশ্চিমবঙ্গের রাস্তা একসাথে পরপর 3টে লরি ছুটছে। এখানে নেই, এর আগেই ছিল পরপরে 3টে লরি, চাকরি নেই তো কি হয়েছে? রাস্তা দেখেছো কত সুন্দর, চুরি করো রাস্তা দিয়ে পালাও, চুরি করো রাস্তা দিয়ে পালাও, চুরি করো রাস্তা দিয়ে পালাও। আবার কুয়াশা, দাঁড়াও এটা যা। এখন পাম্পে ঢুকেছি তেল নিতে, কখন গিয়ে পৌঁছবো জানি না, খুব মন খারাপ করছে। আবার একটা ভালো লাগছে, কি যে হচ্ছে বোঝাতে পারবো না। আর বাবা ওখান থেকে বারবার ফোন করছে, বলছে হ্যাঁ রে 6টার মধ্যে পৌঁছতে পারবো, তো আমরা বলছি চেষ্টা তো করি দেখা যাক। বাবারা এত রাতে একটা গাড়িও পেলো না যে মেছেদা পর্যন্ত চলে আসবে, অনেক চেষ্টা করেছে। মানে আমাদের যে ওখানে যে গাড়ি, যার গাড়িতে করে ঘুরে বেড়ায় চারদিকে বাবারা, সেও বেরিয়ে গেছে, তো সেই জন্য হয়ে গেছে সমস্যা। ভীষণ মন খারাপ হচ্ছে যে যদি পৌঁছতে না পারি, রাস্তায় যদি আটকে যাই, ভীষণ টেনশন, ভীষণ টেনশন। কি যে দুর্ভোগ আছে কপালে ভগবান জানে। রাজার জন্মদিনটা যেন ভালোই ভালোই কাটে। আর একজন কিছুই বুঝতে পারছে না, দেখো ঘুমোচ্ছে। আমরা এসে গেছি, শোনাই যে বেডে শুয়ে রয়েছে, ওই বেডটা আবার খুলতে হবে, নাহলে তো সবাই মিলে বসতে পারবো না, তো সেই জন্য। আচ্ছা বাবা সামনে বসছে, ঠিক আছে আমি শোনাই। আর মামা উঠে পড়েছিস? উঠে পড়, দাদু দিদার বাড়ি চলে এসেছি, উঠে পড়, উঠে সামনে বসবি, আয় চলে আয়। হ্যাঁ ওঠ, আস্তে আস্তে ওঠ। কুকুর আছে ওই জন্য নামতে পাচ্ছি না, ভয় পাচ্ছে। আমার রওনা দিচ্ছি, এই যে আমরা ঝাড়গ্রাম, এই যে আমাদের গুটগুলি উঠে পড়েছে। এইটা দেখো না, বাড়ি বাড়ির জামা বেশ করে বলে নিয়ে পেয়েছি। 6টা পর্যন্ত পৌঁছতে পারবো তো? আমরা রাত্রে এখন 2:20 সময় রওনা দিলাম। বাবা মা এসেছে, মনটা একটু শান্ত হলো। ভীষণ ভয় পাচ্ছিলাম তিনজনে যখন আসছিলাম ছোট বাচ্চা নিয়ে, একটু তো রিস্ক নিতেই হবে যদি কোথাও ভালো জায়গায় ঘুরতে যেতে হয়। তো আমরা একটু রিস্ক নিয়েছি, তবে রাস্তাঘাটে প্রচুর গাড়ি ঘোড়া চলছিল, অতটা রিস্কের কিছু ছিল না। তো আমি যেখানে যাচ্ছি, কোথায় যাচ্ছি পরে বলছি, ঝাড়গ্রাম যাচ্ছি এটা আগে বলেছি, কিন্তু আমাদের পার্টিকুলার ডেস্টিনেশন কোনটা সেটা পরে বলছি। তবে আমি রুটটা একটু বলে দিই, এটা আমাদের সেফটির জন্য রাজা বলল এই রুটটা দিয়ে গেলে আমরা তাড়াতাড়ি পৌঁছবো আর রাস্তাটা খুব ভালো হবে। তো আমরা এখন কোলাঘাট যাব, কোলাঘাট থেকে পাঁশকুড়া যাব, NH-16 ধরে, তারপরে যাব খড়গপুর, খড়গপুর পরে আমাদের পড়বে লোধাশুলি জঙ্গল, লোধাশুলি জঙ্গলের পর পড়বে ওড়িশা, তারপরে আমরা NH-49 ধরবো। ধরার পর আমরা বহরগোড়া বলে একটা জায়গা আছে সেখানে গিয়ে পড়বো, এগুলো সব ওড়িশার মধ্যে পড়বে। তারপরে হবে বহরগোড়া থেকে লেফট সাইড নিলে
জামছোলা পড়বে, আবার আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাব। তারপরে আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছব। অলরেডি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, ভীষণ গাড়িতে ঘুমোচ্ছিলাম, তো এক নাগারে এটা আমি বলে দিলাম, তোমরা একটু দেখে নিও। রাজার জন্মদিন, সে যে কি হচ্ছে, কোথায় গো? বাবা, এই যে দেখো মুখটা দেখাও, সারা রাত ড্রাইভ করে আমাদের কোনো আদিবাসী আটকাতে পারেনি, আমরা ঢুকে পড়েছি। এই যে মায়ের অবস্থা। আর এই যে আমাদের সোনাই, এত কিছু ঘটে গেল, কোথা থেকে কোথায় চলে এলো, ঘুম কাকে বলে। আর এই যে আমি এখন, যারা রুমে আছে তারা 10টার আগে রুম ছাড়বে না, আমরা এই গাড়িতেই রাত 10টা পর্যন্ত হাতি পিঠে উঠে ঘুরবো। কলা পাউরুটি আছে মায়ের কাছে, সেই খাবো। সত্যি খিদে পাচ্ছিল না মাঝখানটা মা? পাবে তো, 8:30 খেয়েছি আমি। আমাদেরও তো তাই, আমরা পুরো পাক্কা 9টায় ডিনার সেরেছি, 8:30 খিদে পাচ্ছে, মানে 8:30 কমপ্লিট। ভয়ে চাও খেতে পাচ্ছি না, একটু জঙ্গলে ঢুকতে দেবে না? এত সুন্দর একটা জঙ্গলের খোঁজ পেয়েছি, ভালোই জঙ্গলের ভিতর দিয়ে বলো মা। এই যে আমরা, এটা অফিস তো, আগে পুরো জঙ্গল। ভোর 4:30, এই ভুলভাল বলছি, এখন বাজে 5টা কত বাজে এখন? 5:40 এখন সবে, 5:40। কোন রুমটা গো? ও আচ্ছা আচ্ছা, এই যে এই দুটো আমাদের। ও দারুন দারুন মা, পাশ দিয়ে সুবর্ণ রেখা। হ্যাঁ, সব সকালে হবে। এই যে চাবি, এটা দিয়ে খোলা আছে, ঢুকছি। মা ভেতরটা গরম আছে গো, পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ হ্যাঁ, ঘর ওরকম গরমের দরকার নেই, সবের ব্যবস্থা। আমরা হ্যাঁ, সেই জন্যই তো বলছি, আমরা 4 রুমে চলে এসেছি, এসে এখন বাজে এই যে 6:15, তো এখন আমরা সবাই মিলে চা খাচ্ছি। আমরা এসেছি 5:20। হ্যাঁ 5টা, সে তো বলেছি, আর না কিছু দিতে হবে না। আর কি বলে, রুম একটা ফাঁকা ছিল, তো এই রুমটা কি টাটা গোল্ড নাকি দিয়ে দিয়েছে, আর পাশের রুমটা পরিষ্কার ফাঁকা আছে, যারা ছিল তারা এই বন্ধের জন্য বেরিয়ে গেছে, কিন্তু ওটা পরিষ্কার হয়নি, পরে পরিষ্কার করে দিচ্ছে। এখন আমরা সবাই মিলে চা খেয়ে নি, আর আমার গুলগুলি ঘুম থেকে উঠে পড়েছে। এই যে গুলগুলি, গুলগুলি চা খাচ্ছে। হ্যাঁ কি ড্রাইভ করলো দাদু, তো ঠান্ডা লাগছে না? ও দাদু তুমি গ্রেট হো।